দুটো মানুষের মধ্যে যখন একই সাথে ভালোবাসা তৈরি হয়ে যায় তখনই হয় প্রেমের সৃষ্টি। যে ভালোবাসায় প্রেম থাকবে এমন কোনো কথা নেই, একতরফা ভালোবেসে আর যাই হোক কার উপর দাবি খাটানো যায় না। ভালোবাসা এবং প্রেম দুটো সম্পূর্ণ ভিন্ন। ভালোবাসা তোমার একান্ত ব্যক্তিগত অধিকার, কারণ সে কিন্তু ধরেই নিয়েছে যে ওদের মধ্যে প্রেম হয়েছিল, কিন্তু প্রেম হয়নি, এটা ছিল একতরফা ভালোবাসা। ভালোবাসতে কখনোই আরেক পক্ষর প্রয়োজন হয় না। গুবলেট করলে পরবর্তীতে হতাশায় পড়তে হবে তোমাকে, অশান্তি সৃষ্টি হবে তোমার জীবনে। ভালোবাসা আর প্রেম দুটো কি এক? যদি এক না হয় তাহলে ভালোবাসা এবং প্রেমের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আমরা কিন্তু বেশিরভাগ সময় না ভালোবাসা এবং প্রেমকে গুলিয়ে ফেলি, আসলে কিন্তু দুটো টোটালি ডিফারেন্ট, দুটোর অর্থ ভিন্ন। একটু খটমট হয়ে যাচ্ছে, আমি তোমাদের প্রজন্মের জন্য কথা বলি। আচ্ছা, প্রথমে আগে আমরা জানি ভালোবাসাটা কি। ভালোবাসাটা হচ্ছে আমি নিজে থেকে একতরফাভাবে যদি কোনো কিছুকে আমার ভালো লাগে আমি তাকে ভালোবাসা বলতে পারি। অর্থাৎ ভালোবাসাটা হচ্ছে যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে। ভালোবাসা মানুষের প্রতি মানুষের হতে পারে, ভালোবাসা বস্তুর প্রতি মানুষের হতে পারে, ভালোবাসা যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে, ইয়েস। কিন্তু প্রেম শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে, দুটো মানুষের মধ্যে যখন একই সাথে ভালোবাসা তৈরি হয়ে যায় তখনই হয় প্রেমের সৃষ্টি। তার মানে কী দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে ভালোবাসায় প্রেম থাকবে এমন কোনো কথা নেই, কিন্তু প্রেমের মধ্যে ভালোবাসা থাকতেই হবে। এখন আমরা কি করি? আমরা হয়তো বা কাউকে একতরফাভাবে ভালোবাসি, ভালোবেসে আমরা ধরেই নেই যে আমাদের মধ্যে প্রেম হয়ে গেছে। এখন তখন দেখা যায় যে অনেকভাবে অন্য মানুষটাকে আমরা প্রেশারাইজ করতে থাকি, অন্য মানুষটার কাছে আমাদের দাবি আদায়ের জন্য আমরা মরিয়া হয়ে যাই, অন্য মানুষটাকে আমরা নানাভাবে হয়রানি করে থাকি, কিন্তু আমাদের আমরা ভুলে যাই যে ভালোবাসাটা এটা একতরফা। ভালোবাসাটা যদি দুতরফা হতো তখন আমাদের দাবি থাকতে পারে, তখন আমাদের একটা কষ্ট থাকতে পারে, তার দ্বারা প্রতারিত হওয়ার কষ্ট, তার ব্যবহারের কষ্ট, সে আমার কথা শুনছে না বা আমাকে ভালোবাসছে না কষ্ট, যে আমাদের মধ্যে প্রেম যদি হতো। কিন্তু যদি প্রেম না থাকে শুধুমাত্র ভালোবাসাটা, অনেক কিছুই আমরা আশা করা উচিত না, যেটা আমরা করে গিয়ে পরবর্তীতে আমরা নিজেরাই কষ্ট পেয়ে থাকি। আগে দেখতে হবে যে তোমাদের মধ্যে যদি ধরো তোমরা কাউকে ভালোবাসছো, সে ভালোবাসলে সে তোমার প্রতি কীভাবে এগিয়ে আসছে, অর্থাৎ তার সঙ্গে তোমার ভালোবাসাটা যদি বলো যে হ্যাঁ তার সাথে আমার প্রেম হয়েছে, তাহলে তখনই বলতে পারবে যখন সে তোমাকে ভালোবাসবে। একতরফা ভালোবেসে আর যাই হোক কার উপর দাবি খাটানো যায় না। হ্যাঁ, তাবি মিলকে একতরফা ভালোবাসা যায় না, অবশ্যই ভালোবাসা যায়। একতরফাভাবে আমরা সব কিছুকে ভালোবাসতে পারি, সেই ভালোবাসার অধিকারটা আমাদের আছে। ভালোবাসাটা হচ্ছে একটা অধিকার, যে অধিকারটা আমরা প্রত্যেকেই পোষণ করি, কিন্তু সেটা থেকে আমরা যদি প্রেমে যেতে চাই তাহলে অপরপক্ষকেও এগোতে হবে। অপরপক্ষ এগোলেই কিন্তু তখন সেটা প্রেমে রূপান্তরিত হবে। ওকে আমি ভালোবেসেছিলাম, ও কেন আমাকে দুঃখ দিয়ে চলে গেল? না, ও তো তোমাকে ভালোবাসে নাই, তোমাদের মধ্যে তো প্রেম ছিল না। প্রেম না থাকলে কী করে তুমি আশা করো যে তুমি একতরফা ভালোবেসেই যাবা আর ও তোমার জন্য একদম তার ভিতর কোনো কিছু ফিলিংস হলো না, কিন্তু ও কেন তোমার জন্য এগিয়ে আসলো না বলে তুমি তাকে কিন্তু কোনোভাবেই দোষারোপ করতে পারো না। মাথায় রাখবা সবসময় এই জায়গায় আমরা ভুল করি, আমরা ভালোবেসে সেটার মধ্যে প্রেমকে খুঁজতে যাই, আর না হলেই তখন অনেক ধরনের জটিলতার সৃষ্টি হয়, মনের কষ্ট ওটা তো আছেই। সবসময় মনে রেখো ভালোবাসা এবং প্রেম দুটো সম্পূর্ণ ভিন্ন। ভালোবাসা তোমার একান্ত ব্যক্তিগত অধিকার, ইয়েস। প্রেমটা দুজনের মধ্যে মেলবন্ধন, এই দুটো যখনই মাথায় থাকবে তখনই দেখবে আর ভালোবেসে প্রেমের ভুল হবে না, আর প্রেমের মধ্যেও আমরা তখন ওটাকে একতরফা ভালোবাসার কোনো রকমের খেতাবও দিব না। প্রেম প্রেম, ভালোবাসা ভালোবাসা, এটার মধ্যে
দুটোর মধ্যে গুলিয়ে ফেললেই তৈরি হয় হতাশা। আচ্ছা একটা উদাহরণে যাই, যেমন ধরো একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। এখন ভালোবাসতে বাসতে সে কিন্তু মনে করতে থাকলো যে ওই মেয়েটাও আমাকে ভালোবাসে, অর্থাৎ সে ধরেই নিল যে ওদের মধ্যে প্রেম হয়ে গেছে। এখন ওই ভালোবাসাটা প্রকাশের সাথে সাথে সে চাইতে থাকলো যে মেয়েটা তার কাছে আসবে, তার সাথে কথা বলবে, তার সাথে মিশবে, এবং দেখা যাচ্ছে যে মেয়েটা তার তাকে সাড়া দিচ্ছে না। এখন যখনই মেয়েটা থেকে সাড়া পাচ্ছে না, সে কিন্তু তখনই আস্তে আস্তে কী হচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে, তার ভিতরে জিঘাংসামূলক মনোবৃত্তি তৈরি হচ্ছে, কারণ সে কিন্তু ধরেই নিয়েছে যে ওদের মধ্যে প্রেম হয়েছিল, কিন্তু প্রেম হয়নি, এটা ছিল একতরফা ভালোবাসা। একতরফা ভালোবাসা নিজে ও ভালোবেসেছিল, এ কিন্তু কখনো এগিয়ে আসেনি। হ্যাঁ, তাই বলে কি মাঝে মাঝে যখন প্রেম থাকে, অর্থাৎ দুই পক্ষ এগিয়ে আসছে, প্রেমের সৃষ্টি হয়েছে, তারপরেও কি মানুষ প্রতারিত হয় না? হয়, কিন্তু সেটা হচ্ছে প্রেম করেছিল তাই প্রতারিত, তারপরে পরবর্তীতে একজন হয়তোবা কোনো না কোনো কারণে সরে গেছে, একজন হয়তোবা কোনো না কোনো কারণে বিশ্বাসভঙ্গ করেছে, একজন হয়তোবা কোনো না কোনো কারণে, আর আলটিমেটলি যে কারণে আমরা মিশে, কেন একটা ছেলে একটা মেয়ে কিন্তু মিশে বিবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, সেটাতে আর সে সাড়া দেয়নি, সেটা হচ্ছে দুই পক্ষ যখন ভালোবেসেছিল, সেটা একটা। কিন্তু এই যে একতরফা ভালোবেসে প্রেম হয়ে গেছিলো মনে করা, এটা থেকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার রেজাল্ট ভালো হয় না। ভালোবাসতে কখনোই আরেক পক্ষর প্রয়োজন হয় না। যখনই দুই পক্ষ ভালোবাসছে, ব্যক্তিকেন্দ্রিক আমি বলবো, তখনই কিন্তু সেখানে প্রেমের সৃষ্টি হচ্ছে। এই ব্যাপারটা তোমাদের প্রজন্মর জন্য আমি একটু চেষ্টা করেছি ভেঙে ভেঙে বোঝাতে, একটু চেষ্টা করেছি উদাহরণ দিয়ে বোঝাতে, একটু চেষ্টা করেছি যাতে তোমরা এই ব্যাপারটাকে নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝির মধ্যে না পড়ো। মাথায় রাখবে সবসময় ভালোবাসাটা অনেক বড়। ইয়েস, ভালোবাসাটা কিন্তু তুমি সব কিছুকে ভালোবাসতে পারো। বারবার কিন্তু একটা কথা বলছি, ভালোবাসা তোমার একান্ত নিজস্ব অধিকার। প্রেম করার সময় কিন্তু তোমার দরকার আরেকজন মানুষের। আরেকজন মানুষের সাথে যখন ভালোবাসা দুজন পক্ষ হয়, তখন সেটাকে নিয়ে তুমি প্রেমের জাল বুনতে পারো, তোমাদের মধ্যে প্রেম হয়েছে জানতে পারো। বাকিটুকু যদি ভালোবাসার মধ্যেই থাকে, সেটা সেই অধিকারটুকু নিয়ে ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে। এটার সাথে কখনোই প্রেমের গুবলেট করা যাবে না। গুবলেট করলে পরবর্তীতে হতাশায় পড়তে হবে তোমাকে, অশান্তি সৃষ্টি হবে তোমার জীবনে। আমরা আমাদের এই জীবনে কিন্তু জানার শেষ নেই। আমিও যে খুব একটা ভালো জানি, অনেক জানি তাও কিন্তু নয়, তবে কিছু কিছু জায়গায় আমাদের আগ্রহটা রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং জানা বোঝার ফলে কিন্তু আমরা একটা সুন্দর জীবনের দিকে এগিয়ে যেতে পারবো, যেটা তোমাদের প্রজন্মের জন্য আমি মনে করি খুবই জরুরি, একটু বুঝে এগিয়ে যাওয়া। তোমরা তো ডিজিটাইজ ছেলে মেয়ে না, তোমাদের জন্য এটা খুব একটা কঠিন হবে কি? তাই সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক দোয়া, অনেক ভালোবাসা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছড়া বন্ধুর, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।